আজকে আমরা জানব কীভাবে একটি প্রফেশনাল ফেসবুক পেজ খোলে টাকা ইনকাম করা যায় তো আমরা অনেকেই শুনে থাকব যে ফেসবুক পেজের মাধ্যমে টাকা আয় করার কথা তো এজন্য আমাদেরকে একটি ফেসবুক পেজ খুলতে হবে তো কীভাবে একটি প্রফেশনাল ফেসবুক পেজ খুলতে হয় এটা আমরা এই ভিডিওর মাধ্যমে জানব তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো তার আগে বলে নিচ্ছি যদি আমার এই পেজটি ফলো না দিয়ে থাকেন তাহলে এখনই ফলো বাটনটিতে চাপ দিয়ে দিন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন যাতে পরবর্তী ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে আপনারা পেতে পারেন তো প্রথমেই আমি আমার মোবাইল ফোনের ইন্টারনেট সংযোগটি চালু করে দিলাম তারপরে আমি আমার ফেসবুক অ্যাপটি ওপেন করে দেব তো ফেসবুক অ্যাপটি ওপেন করার পরে আমরা চলে এলাম আমার প্রোফাইলে তো তো আমরা ওপরে থ্রি লাইনে ক্লিক করব থ্রি লাইনে ক্লিক করার পর আমরা যে ইন্টারফেসটি দেখতে পাব এরকম তারপর আমি একটু নিচের দিকে স্ক্রোল করে পেজ লেখার যেখানে আছে সেখানে ক্লিক করবো তো একটু কাছ থেকে যদি দেখে এইভাবে দেখা যাবে জম করে তো আমি পেজে ক্লিক করে দেবো পেজে ক্লিক করার পরে আমরা যে ইন্টারফেসটি দেখতে পাবো সেটা হচ্ছে এরকম তো আমি যদি একটু কাজ থেকে দেখি তাহলে এরকম দেখা যাবে তো আমরা ওপরে যে ক্রিয়েট লেখা আছে এখানে ক্লিক করে দেবো ক্রিয়েট লেখার মধ্যে ক্লিক করার পরে আমরা যে ইন্টারফেসটা দেখতে পাব সেটা হচ্ছে এরকম তো ক্রিয়েট ইউর পেজ তো নিচে গেট স্টার্টেড কাছ থেকে যদি আমরা দেখি গেট স্টার্টেড আমরা এখানে ক্লিক করে দেবো তারপর আমরা যে ইন্টারফেসটা দেখতে পাবো ট দ্য নেম অফ ইউর পেজ তো আমরা এখানে পেজের নাম কী দেবো সেটা এই ঘরের মধ্যে দিয়ে দেবো তো জুম করে দেখলে এরকম দেখা যাবে তো আমরা একটি পেজের নাম দিয়ে দেবো তো পেজের নামটি আমরা এমনভাবে দেব যাতে আমরা যেই রিলেটেড কনটেন্ট তৈরি করবো যেন নামটা ওই কনটেন্টের উপরে মিল থাকে তো আমরা পূর্বে সিলেক্ট করা একটি নাম আমরা এখানে দিয়ে দেব। তো আমি আমির হোসেন জামিল ব্লগস এই নামটি সিলেক্ট করেছি এটি দিয়ে দিয়েছি তো এখন আমরা কি করব এখন আমি নেক্সট বাটনে ক্লিক করে দেব। তো নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পরে আমরা যে ইন্টারফেসটি দেখতে পাবো সেটা হচ্ছে যে আমার পেজে যেই ভিডিও আপলোড করবো বা কন্টেন্ট আপলোড করব সেটা কি ক্যাটাগরির ক্যাটাগরি আমরা এখানে দিয়ে দেব। তো ক্যাটাগরি হচ্ছে যে আমি যদি মিউজিক ভিডিও পোস্ট করি তাহলে এখানে মিউজিক দিয়ে দেব যদি আমি ফুড ক্যাটাগরি করি তাহলে ফুড ক্যাটাগরি দিয়ে দেব। তো এখানে কি তিনটি ক্যাটাগরির এখানে দেওয়া যাবে তো আমরা যদি হেলথ টিপস দিই বা বিউটি পার্লার দিই তাহলে সে ধরনের দিয়ে দেবো আমরা যদি দে. ট্রাভেলিং রিলেটেড দিই তাহলে ট্রাভেলিং দেব দে খেলাধুলা রিলেটেড দিই তাহলে স্পোর্ট দেবো তো আমরা যদি বুঝতে না পারি যে আমরা কী ধরনের দেব। তাহলে আমরা ডিজিটাল ক্রিয়েটর সেটা দিয়ে দেব। তো আমি ডিজিটাল ক্রিয়েটর দিয়ে দিচ্ছি তো এখানে তিনটি ক্যাটাগরির পর্যন্ত দেওয়া যাবে তো ডিজিটাল ক্রিয়েটর দেওয়ার পর আমি এখন কী করবো ক্রিয়েট ক্রিয়েটের মধ্যে আমি ক্লিক করে দেব তো ক্রিয়েটের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে আমরা যে ইন্টারফেসটি দেখতে পাব ক্রিয়েটের মধ্যে ক্লিক করে দেওয়ার পর আমরা যে ইন্টারফেসটি দেখতে পাবো সেটা হচ্ছে এরকম তো তারপর আমরা কী করবো ক্রিয়েটে ক্লিক করে দেবো তো এখন আমরা ক্রিয়েটিভ ক্লিক করে দেওয়ার পরে আমাদের যে সেটিংটা আসবে সেটা হচ্ছে এখানে কিছু যেমন জেনারেল জেনারেলের মধ্যে যে বায়ো সেখানে নিজের সম্বন্ধে কিছু তথ্য এখানে লিখে দেওয়া যাবে তো আমি এখানে আসসালামু আলাইকুম আমি একটা সালাম দিলাম যে যে আমার ডাটাটা দেখবে তারপরে আমি ফ্রন্ট চেঞ্জ করে বাংলাতে সালাম লিখে দেব তো এখানে নিজে সম্বন্ধে কিছু লেখলেই ভালো হয় তো আমি নিজের সম্বন্ধে কিছু লিখলাম না সালামটা লিখে দিলাম তারপর আমরা কি করব কনটাক্ট তো আমাদের যদি কোনো নিজস্ব ওয়েবসাইট থাকে তাহলে আমরা এখন ওয়েবসাইটের গড়ে আমরা ওয়েবসাইটটি দিয়ে দেব আর যদি ইমেল আইডি থাকে তাহলে আমরা ইমেল আইডিটা দিয়ে দেবো যাতে কেউ আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে ইমেলের মাধ্যমে যোগাযোগ করতে পারে তারপরে নিচের করে আমরা আমাদের একটি ফোন নাম্বার দিয়ে দেবো তো যে ফোন নাম্বারটি দেব আমরা তো অডিয়েন্সরা ইচ্ছে করলে এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারবে তারপর আমরা কি করব লোকেশন দিয়ে দেব। আমরা যেখানে অবস্থান করব। সেখানকার লোকেশন এখানে দিয়ে দেব। এবং সেটা কোন জেলায় বা কোন সিটিতে অবস্থান সেই সিটি আমরা এখানে দিয়ে দেব। যদি আমাদের জিপ কোড জানা থাকে তাহলে সিটি টাউন লোকেশান দেওয়া সিটি টাউন লোকেশান দেওয়ার পরে আমাদের যদি জিপ কোড জানা থাকে তাহলে আমরা জিপ কোড দিয়ে দেব। তো ওইখানে আমরা চব্বিশ ঘন্টা থাকি না কিছু সময়ের জন্য আসছি যদি এমন হয়ে থাকে তাহলে আমরা এখানে সেই অলওয়েজ ওপেন বা সেখানে আমি কত ঘন্টা থাকবো এরকম যদি দিতে চাই সেই ঘরটা সিলেক্ট করে আমি সেটা দিয়ে দেবো তারপর আমরা নেক্সটে চলে যাব তো নেক্সটে চলে যাওয়ার পর আমরা জিং ইউর পেজ তো কাস্টমাইজিং ইউর পেজ এখানে আসলে আমরা এটা দেখতে পাব তো সেখানে আসার পরে আমরা যখন আসবো সেখানে তা তখন আমাদেরকে কি করবে আমাদের আমাদের গ্যালারিতে নিয়ে আসবে তো গ্যালারিতে নিয়ে আসলে আমরা এখানে কি করব আমাদের যে আমাদের পেজের যে কাভার পিকচারটা আছে সে বা ব্যানার পিকচারটা আছে সেটা চেঞ্জ করে দেবো তো আমি গ্যালারি থেকে একটা পিকচার সিলেক্ট করে দিয়েছি তো তারপরে আবার আমি প্রোফাইল পিকচারটাও চেঞ্জ করে দিয়েছি তো এটা চেঞ্জ করার জন্য আমরা প্রোফাইল পিকচার চেঞ্জ করতে হলে প্রোফাইল পিকচারের সাথে যেই ক্যামার আইকনটা আছে সেটাতে ক্লিক করলে আমরা গ্যালারিতে চলে যাব। আর কাভার পিকচার চেঞ্জ করার জন্য আমরা কাভার পিকচারের পাশে যেই ক্যামার আইকনটা আছে আমরা সেটাতে ক্লিক করলে আমরা গ্যালারিতে চলে যাবো তো এভাবে আমরা কাবার পিকচার এবং প্রোফাইল পিকচার পরিবর্তন করতে পারবো তারপর আমরা চলে যাব নেক্সটে তো ওখানে চলে আসলে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার চাইবে তো আমরা এখানে আমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেব। তারপর আমরা নেক্সটে চলে যাব তো হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়ার সময় আমাদের কান্ট্রি কোড সিলেক্ট করতে হবে তা যেহেতু আমরা বাংলাদেশ থেকে করছি তাহলে আমরা বাংলাদেশ কান্ট্রি কোড সিলেক্ট করে দেবো তারপরে আমাদের নাম্বারটা দিয়ে দেবো নাম্বারটা দিয়ে দেওয়ার শেষ হলে আমরা গেট কোডের মধ্যে আমরা ক্লিক করে দেব তাহলে আমাদের এই চ্যানেলটা ভেরিফাই হয়ে যাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ফেসবুক থেকে একটা কল আসবে এবং আমাদেরকে একটা ফাইভ ডিজিটের একটা কোড নাম্বার দেবে তা আমি যে কোড নাম্বারটি দিয়েছি আমি সেই কোড নাম্বারটি মেসেজ এখানে লিখে দেব তো কোড নাম্বারটি লিখে দেওয়ার পরে আমরা চলে যাব পরের স্টেপে তো এখানে আমাদেরকে ইনভাইট ফ্রেন্ড আমার আমার আইডিতে যে ফ্রেন্ডগুলো আছে ফ্রেন্ড লিস্টে তাদেরকে আমার ইনভাইট করতে হবে তো আমি ইনভাইটে ক্লিক করে ইনভাইট করে দেবো তো আমি ইনভাইট করি নাই আমি নেক্সট চলে আসছি তো আপনারা ইনভাইট করে দেবেন তো তারপরে আমাদেরকে যেই ইন্টারফেসটা দেখাচ্ছে তো আমরা এখানে এই টিক চিহ্ন বা এর চিহ্ন দেওয়ার স্থানে আমরা এটাকে অন করে দেব। তারপর আমরা নেক্সটে চলে যাব তো নেক্সটে চলে যাওয়ার পরে আমাদেরকে যে ইন্টারফেসটা দেখাবে আমরা এখানে ডান করে দেব। এখানে ডান করে দেওয়ার পরে আমরা যে ইন্টারফেসটা দেখতে পাবো তো আমার অলরেডি পেজ তৈরি হয়ে গিয়েছে তো আমাদের পেজটা কীভাবে দেখাবে সেটা এখন আমরা দেখতে পাবো তো পেজে আমার প্রোফাইল থেকে পেজের মধ্যে সুইচিং করেছে তো সুইচিং করে আমার এখন প্রোফাইলটা ওপ পেজটা ওপেন হয়েছে তো ওয়েলকাম টু ইউর নিউ পেজ তো আমাকে এটা নতুন পেজটা ওপেন করার কারণে ফেসবুক থেকে আমাকে এটা ওয়েলকাম জানিয়েছে তো আমাদের পেজটা এখন এভাবে চালু হয়েছে তো আমি স্টার্ট স্টোরে ক্লিক করব। তো তারপরে আমাদের এখানে কিছু যেই তথ্য আসবে আমরা এখানে নেক্সট 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 এভাবে ক্লিক করে দেব লাস্টে আমরা ডান করে দেব তা আমার পেজটি পুরোপুরি ওপেন হয়ে গেল তো আমরা এখন দেখতে পাচ্ছি আমির হোসাইন জামিল ব্লকস পেজটিকে তো আমরা এখন যেই ইন্টারফেসটা দেখতে পাচ্ছি আমরা নিচে যেটা অফ ছিল ফাংশন এটাকে অন করে দেব তারপর আমি এটা সেভ করে দেব। তো এই ফাংশনটা আমি অন করে দিয়েছি ছিল তো এখন আমি সেভ বাটনে ক্লিক করে দিয়েছি তো পুরোপুরিভাবে এখন আমার পেজটা ওপেন হয়ে গেছে তো আশা করি বুঝতে পেরেছেন যে একটি ফেসবুক পেজ কিভাবে ক্রিয়েট করতে হয় তো এই যে সম্পূর্ণ একটি ফেসবুক পেজ আমি ক্রিয়েট করে দেখালাম আশা করি আপনাদের হেল্পফুল হবে তো আমার দের এই চ্যানেলের পরবর্তী ভিডিওগুলো দেখতে অবশ্যই সাথে থাকবেন পেজটি ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ